توبوا إلى الله توبة نسوحا صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا الله فإني أتوب إليه في اليوم مية مرة أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ওয়ালহেমদুলিল্লা হিরব বিল্লামিন আল্লাহারাব্দুল আল আমিনের দরবারে অসংখ্য গুজু শুকর আল্লাহারাব্দুল আল আমিন আমাদেরকে সমস্ত কাজ থেকে জেসাই বসাই করিয়া চট্টগ্রাম ফুটুকসুরি জামিয়া আজিজিয়া সুলতানুল উল আলম খীরাম মাদ্রাসার এসলাহি মাহফিল আশার বসার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সকলে কালী মাতুর শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আসলে এখানে বয়ান করবেন মুরব্বীরা আমি এখানে আসেছি আমার কলবের চিকিৎসার জন্য তবুও আমার শেখ ও মরশেদ ফিরে কামেল আল্লামা শাহ আনাস সুলতানি সাহেব দামাত বরকাত হুম হুকুম করেছে হজরতওয়ালার নির্দেশ পালনের জন্যে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি আজকে আমরা যে মজলিসে আসছি এখানে কুতুবুল আলম শেখুল আরবি ওয়াল আজম আল্লামা শাহ সুলতান আহমদ নানু ফরি রহমতুল্লাহি আলিয়র খলিফা আল্লামা শাহ আব্দুল খালেক শেখে হরিনাফলিয়া আদাহমদ বরকাত হোম আসেন আসলে এখানে আসার উদ্দেশ্য হইল এই সমস্ত আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকাইলে কলবের পরিবর্তন হইয়া যায় আমার হজরত বলেন এই কথাটা লালফলের হজরত মুফতিশা হজুর রহমতুল্লাহের জবানের শুনেছি আমার বর্তমান শেখ আল্লামা আনাস সুলতানি সাহেব হজুর দাম আদ বরকাতহুমের জবানেয় শুনেছি আল্লাহ ওয়ালাদের সিনার সাথে সিনা লাগাইলে নাকি কলবের পরিবর্তন হইয়া যায় হুজুর বলেন তনসে তন্মে কলবে নুরানী হই তে তন্মে কলবে নুরানি হই মিলকে হই ও আল্লাহর বন্দারা আল্লাহওয়ালাদের ওয়ালাদের সিনার সাথে সিনা লাগলে আল্লাহ ওয়ালাদের নজর লাগলে আল্লাহ ওয়ালাদের সিনা লাগলে ওই বন্দার পলব কালার বুলে আলামিন পরিবর্তন করিয়া দে কয় হজরত হারদুই রহমতুল্লাহ আলাইর এসলাহি মজলিশের ভিতরে একজন আওয়াম মানুষ গেছেন হজরত বয়ানের সাথে বইয়া দিছে তোমরা আমার সাথে মোসা বা মোয়ানাকা করো না এক আওয়াম মানুষ হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য শুধু লাফাইতেছে মানুষে বলে হুদুরের নিষেধ করেছে মুসাফা আনাকা না করার জন্যে আপনি এরকম করতেছেন কেন ওই আল্লাহর বন্ধাটা বলে গত বছর আসলাই ভিতরে মজলিশা করেছিলাম আমি মোহানাকা করেছিলাম আল্লাহওয়ালার সিনার সাথে আমার সিনহাটা লাগছে একটা বছর পর্যন্ত আমার ফঞ্জে গানা নামাক কজা হয় নাই তনসে তন্মে কলবে নূরানি হই মরদে হক সে মিলকে হক হই আমার ভাইরা এখানে আসছি আল্লাহ আল্লাহওয়ালাদের সিনার সাথে সিনাটা লাগাইলে আল্লাহ তালা আমাদের কলবের পরিবর্তন করে দিবেন ও আল্লাহর বন্দারা এই মাদ্রাসার এই বাগান যিনি সাজাইছেন আল্লাহ মাশা আনা সুলতানি দামত বরকাত উমের জবানে আরো একটা ঘটনা শুনেছি হজরত হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহ ট্রেনে করে এক জায়গায় যাইতেছেন একজন হিন্দির ফাদ্রি হজরত মাদানি রহমাতুল্লাহ হিয়ালাইয়ের সাথে বসছে বসার পরে ওই হিন্দু লোকটা টিটিকে বলতেছে আপনি আমার সিটটা একটু পরিবর্তন করিয়া দেন আমার কথা বুঝতেছেন আপনারা আপনি আমার শিক্ষা কো বিরেন পরিবর্তন করিয়া দেন টিটিয়ে বলে কি হুজুর কি আপনাকে ওয়াজ করছে নাকি না কিছু বলছে নাকি আমার ভাইয়েরা ওরে আল্লাহর গোলাম ওই ফাদর লোকটা বলে ও আল্লাহর বায়ে আল্লাহর গোলাম এই হুজুরের দিকে যতবার আমি তাকাই মুসলমানদের কালিমা আমার জবান থেকে অটোমেটিক বাইর হইয়া যায় তনসে তন মে কলবে নূরানি হুই মরদে হক সে মিলকে হক কানি হুই ও আল্লাহর বান্দারা এই বাগানের ভিতরে এক একজন এক একটা দূর রাস্তা থেকে এখানে আসলাম কেন আসলাম আল্লাহ আল্লাহাদের সোবত করার জন্য আমার আপনার সিনাটা যদি আল্লাহ আল্লাহাদের সিনার সাথে লাগতে পারে আল্লাহ ওয়ালাদের সিনার সাথে লাগতে পারে ও মুসলমান ভাইরা তখন আমার আপনার কলবের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের মহাব্বত জাগা নিয়ে নিবে মহাব্বতটা কিরকম মহাব্বত আমার হুজুর বলেন দরিয়া মধু সুদন মকসু চিজ দরিয়া মধু সুদন মকসু চিজ দরা মেহরা বেজা মাহবুব সাচিস খুশা ওক্তে কে ফুরম রোজে গারে কে আরে বর ফোর দাজে আমার ভাইরা যখন আমার আপনার কলবের ভিতরে মোহাব্বত জমিয়া যাবে আমার আপনার কলবের ভিতরে যখন আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বত জমিয়া যাবে ওই সময় বরাত্র হবে আল্লাহ রব্বুল আলমিনের মোহাব্বতে আমাকে আপনাকে ঘুমাইতে দিবে না খুশা বক্তে কে খুরম রোজে গারে কে আরে বর খুরোদ আজ বসলে আরে যখন আমার আপনার কলবের ভিতরে মোহাব্বত জমে যাবে আমার বাইরা ওই সময় আল্লাহ রব্বুল আলমিনের মাহবুব বন্ধ হয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনকে এতদিন পর্যন্ত আমি আর আপনি ডাকতেছি আল্লাহ রব্বুল আলামিন এখন থেকে আমাদেরকে ডাকবে ও বান্দা তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমার সব এই জন্য মুসলমান এখানে আসলাম কেন আল্লাহওয়ালাদের সবদ দেখতিয়ার করার জন্যে ওয়ালাদের দরবারে গেলে আল্লাহ আসলাই নবসের তালুক করাবে আল্লাহ তোবার সবক দিবে তো করার জন্য বলবে আল্লাহ বুলে মিন বলে বন্দা আয়ো দিনা আমানু। ইলাল্লাহ আমার আল্লাহ তন্দারা তোমরা আমি আল্লাহর কাছে তো বা আমি আল্লাহর কাছে তো বা কর আমি আল্লাহর কাছে ফিরিয়ে আস ও বন্দা তুমি যখন আমি আল্লাহর কাছে তো বা করিবা তুমি যখন ফিরিয়ে আসবা ও আমার বন্দা শোন আমি আল্লাহ তোমাদের জিন্দগির গুণাহটা মাফ করিয়া দিব আল্লাহ দরবারে তো বা করিলে আল্লাহ বন্দার গুণাহটা মাফ করিয়া দে এখন তো আমরা মনে করি হুজুর আমরা তো অনেক গুণা করি ফেলাইছি আল্লাহ আমাদেরকে মাফ করবে কিনা এরকম প্রশ্ন আসে নি না নাই আমার ভাইরাম আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ও আমার বানানো গোলাম আমি আল্লাহর দরবারে কাঁদো আমি আল্লাহর দরবারে তওবা করো আমি আল্লাহর দরবার থেকে ফিরে যাইও না নৈরাশ্য হইও না রহমাতিল্লা ও বন্দাহ আমি আল্লাহর দরবারে কাঁদ আমি আল্লাহর দরবারে তো বা কর আমি আল্লাহর দরবারে ফিরে আস ও বন্দা তুমি আমি আল্লাহর দরবারে কানবা আমি আল্লাহর দরবারে ফিরিয়ে আসবা আমি আল্লাহর দরবারে তো বা করবা শুনে রাখো তোমার চোখের পানি জমিনে পড়ার আগে আগে আমি আল্লাহ তোমার গুণা খাদা মাফ করিয়া দিব

আতিনা তিন মাতুলু বানাম কুসু এই জন্য মুসলমান আমার সাহেব মুর্শেদ এই মাদ্রাসার মদ্রত মূত র মিমসা মদুর বরগা তুম বলে অমিয়া আল্লাহ রব্দুল আল্লামিনের দরবারে দোয়া করো আয় আল্লাহ আমার দিলকা পরিবর্তন করিয়া দেন পারব না আমরা বলতে পারব নি আয় মেরে মালা মেরে দিল বদল না। मऊला मेरे मौला, मेरे दिल बदल देना अमर कर अपने दिल का परिवर्तन करिया दें ओ मुसलमान আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন তৌবা করব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন কান্নাকাটি করব আল্লাহ বলবে বন্ধা আমি আল্লাহ তোমার জিন্দিগির গুনহাদা মাফ করিয়া দিলাম এই জন্য মুসলমান এই যে আমরা খিরামের দরবারের ভিতরে আসলাম এই জামিয়া সুলতানিয়া খিরামের ভিতরে আসলাম কেন আসলাম আমাদের কলবে আমাদেরকে গড়ের ভিতরে বসে দেখতে দেই নাই ও মুসলমান কলবে গড়ের ভিতরে বসে দেখতে দেয় নাই তাড়াতাড়ি আল্লাহ আকবর বলে তাড়াতাড়ি খিরামের ভিতরে যাও খিরামের ভিতরে যাও খিরামের ভিতরে যাইলে আল্লাহ আলাদের বয়ান শুনলে আল্লাহ ওল্লাদের নসিহ শুনলে তোমার কলব পরিবর্তন হইয়া যাবে জন্য তো করার দরকার নি না নাই আল্লাহ সব তাক্তার করার দরকার আছে নি না নাই গুনাগারম গুনাগারম গুনাগার গুনাগারম গুনাহগারম গুনাহগার তু গফার তু গফার তু গফার খদাগারম খদাগারম তুসত্তার তু সত্তার আমার ভাইরা সাহাবায়ে কেরাম কে রকম আল্লাহর দরবারে তওবা আমার ভাইরা একজন সাহাবীর কান্না দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু কান্না শুরু করে দিছে ওই লোকটারে জিজ্ঞাসা করে তুমি এরকম কাঁদো কেন কয় আমি কাফনের কাপড় চুরি করেছি আমার ভাইরা ওই লোকটারে হুজুর আকরম সাল্লাই সাল্লামের দরবারে নিয়ে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ একজন লোকের কান্দা দেখিয়া আমি ওমর বরদাস করতে পারলাম না তাকে আপনার দরবারে নিয়ে আসছি আমার ভাইয়েরা আল্লাহর হাবিব ওই লোকটারে জিজ্ঞেস করলেন তুমি এরকম কান্দেছো কোনো তোমার গুণাটা কি এত মারাত্মক গুণা ওই লোকটা বললো ইয়া রসুল্লাহ আমার গুনাটা সবচেয়ে বড় মারাত্মক হালত বর্ণনা করল আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমার গুনাটা দোয়া শোলো খুব মারাত্মক বড় গুণা আমার ভাইরা এই কথা বলার পরে ওই সাহাবিটা আল্লাহর হাবিবের মুখ থেকে কি বা কি ভাই রয় এই জন্য চলে গেলেন জঙ্গলে জঙ্গলে ভাই আল্লাহর কাছে আপনার বানানো নাম আল্লাহ নফসের যোগাই ভরিয়া গুণা করে পেলাইছি আপনি যদি মাপনা করে আল্লাহ আমি কারো দরবারে যাব এরকম বলিয়া বলিয়া ওই আল্লাহর হাবিবের হাবিবের আল্লাহর এই জন্য আমার সাহেব বলেন ও মিয়া আল্লাহর দরবারে এরকম কেনবা এরকম রোনাজারি করিবা করলিয়া তুনে বলি বন্দে হাজার করলিয়া তুনে বলি বন্দে হাজার বানা আমি আপনার বানানো গোলাহ আপনার অনেক বন্দা আছে বড় বড় গুণাগর বন্দা তাদেরকে যদি আপনি তুলিয়া আপনার মদের কুলি তুলিয়া যদি আপনার বানাইতে পারে ও আমিও তো আপনার বানানো গুলাম আমাকে আপনার রহমতের কোলে টানিয়া ই আমাকে আপনার রহমতের কোলে টানিয়া একটু তুলিয়া লোন না আমার না ওই সাহাবীটা আল্লাহর দরবার কাঁদে আল্লাহ আমি সব চাইতে বড় জালে আমি সবসাইতে বড় গুণাগার আমার ভাইরা আল্লাহর হাবিবের সাহাবির সুখ থেকে ফানি বাইর হইতে 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 সুখ থেকে আর ফানি বাইর হয় না সুখ থেকে এখন রক্ত বাইর হয় আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইলকে বলো জিব্রাইল তাড়াতাড়ি আমার হাবিবের কাছে যাও আমার হাবিবের কাজে ইয়া বলো আমি আল্লাহ আমার বন্দার জিন্দগির গুনহাদা মাফ করিয়া দিছি এই জন্য মুসলমান আল্লাহ রব বুলালামিনের দরবারে তোবা করতে হবে আল্লাহ রব বুলায় আলমিনের দরবারে কান্নাকাটি করতে হবে আল্লাহ রব বুলালিনের দরবারে রোনাজারি করতে হবে ও আল্লাহর আল্লাহ ওলাদের হাতে হাত দিতে হবে কিরকম হাত দিবা আল্লাহ আল্লাহওয়ালাদের হাতে হাত যখন দিবা আল্লাহ ওয়াল্লাদের হাতে যখন হাত দিবা কলবের ভিতরে একটা ধাক্কা বাড়বে ও মুসলমান আল্লাহ আলাহ তোর সবাই চলিয়া গেছে চলে যাইতেছে দিয়েছে অরে শাইকে না ফুলিয়া দামাত বরকা ধুম আছে ও মুসলমান আমাদের হজরতওয়ালা দামাত বরকা ধুম আছে ওনাদের হাতে হাত দিয়া এসলাই তাল করবা আল্লাহ বলে আলামিন আমাদের সকলকে মাফ করিয়া দিবে আমাদের তোবাকে কবুল আর মঞ্জুর করিয়া নিবে রাজিয়া আছি তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুক সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ